Breaking Bengal, Weekly Fast. খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামের সদস্য সোহরাব মল্লিকের বাড়িতে, অভিযোগে তীর তৃণমূলের অপর গোষ্ঠীর দিকে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা দেগঙ্গা এক নম্বর পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামের সদস্য সোহরাব মল্লিকের বাড়িতে, অভিযোগে তীর তৃণমূলের অপর গোষ্ঠীর দিকে। ঘটনায় দোষীরা গ্রেপ্তার না হলে দল ত্যাগ ও সদস্যপদ থেকে পদত্যাগ করার হুমকি আক্রান্ত সদস্যের। অভিযোগ, গতকাল রাতে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম সোহরাবের টাকি রোডের ধারে বেলিয়াটা বাড়ি এসেছিল দলীয় কাজে। রবিউল চলে যাওয়ার পরে 10-15 জনের একটি দল তাকে খুনের হুমকি ও শাসানি দিতে দিতে বাড়ি লক্ষ্য করে এলোর বাধারে ইট পাথর ছুটতে থাকে। ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির জানলার কাঁচ, আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায় কাঁচ। প্রাণের ভয় লুকিয়ে থাকে সোহরাব। দেগঙ্গা থানায় ফোন করে জানায় হামলার কথা। সোহরাবের দাবি, যেখানে একজন পঞ্চায়েত প্রতিনিধি নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তার উপর হামলার প্রতিকার না হলে সে দল ও সদস্যপদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন। গোষ্ঠীর লোকজন বলতে একটা জিনিস শোনেন, ওদের অসামাজিক যে সমস্ত কাজ কারবার, অটো স্টালা, রোবো চালা, হ্যাঁ, ও মাটি মাফিয়া, দমকল, এরকম পরিস্থিতি পরিবেশ, তো যেহেতু আমার পাটের কেউ না, আমার দোগাছিয়া পশ্চিম পাট, দোগাছিয়া পশ্চিম পাটের আমি মেম্বার, তো আমার পাটেরও কেউ না বা আমার সঙ্গে ওদের কোনোরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার উপর তাহলে আক্রমণ হলো আমার উপরে। আমি ওদের, ওরা ডাকলে ডাকলে আমি ওদের সঙ্গে খুব একটা গুরুত্ব দেয়নি। ওরা কি আপনি, আপনি তো তৃণমূলের মেম্বার? আমি তৃণমূলের মেম্বার। ওরা কোন দল করে? ওরা মানে এই পরিস্থিতি কার্যকলাপের মানুষ, ওরা কোন দল করে? ওরা যখন যে দল আসবে সেই দলের আমার গোষ্ঠী দ্বন্দ্বের আমি কোন কারণেই বুঝে উঠতে পারিনি। একটা জিনিস আমি বলছি ক্লিয়ার, যে রবিউল এসেছিল তার ইস্যু করে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিউলটা দেবঙ্গা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি গ্রাম সভার মেম্বার, তো আমি গ্রাম সভার মেম্বার, সে পঞ্চায়েতের কোনো কাজ কোনো সূত্রে সে যদি আমার বাড়ি এসে থাকে, তো আমি তাকে মানায় করবো কেন? আর মানাটা করি কিভাবে? তো সে যখন আমার বাড়ি এসছে, সে যখন আমার বাড়ি এসছে, আমার বাড়ি থেকে চলে যাওয়ার পরে আচমকা আমার বাড়ি অ্যাটাক করলো। কি কি ক্ষতি করেছে আপনার? ওই ঘাসগুলো ভাঙলো, বিভিন্ন ভাষায় গালাগালি দেবো, অশ্লীল ভাষায়, হ্যাঁ, ইট পাটকেল ছুঁড়ে ওইভাবে পরিস্থিতি পরিবেশ তৈরি করলো, প্রাণে মারা ভঙ্গি দিয়ে গেল। এখন মোটামুটি আমার দলীয় চেয়ারম্যান হাজিরুলকেও জানিয়েছি বা তার কোনো এসপোর্ট আমি এখন কিছু পাইনি। থানায় থানায় বলেছেন? আমি আশ্বাস, তো থানা এই বিষয়টা দেখবে। আমি নিজে এখন আতঙ্কে রয়েছি, আমি ঘর থেকে এখনো বাদ রাখি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।